হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা কুইক অ্যান্ড ইজি, দেখো, চিকেন স্যান্ডউইচের রেসিপি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো এটা একদম চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলবো। এর আগেও কিন্তু আমার স্যান্ডউইচের রেসিপি আছে, তোমরা যদি কেউ দেখতে থাকো চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো দেখো, এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। এটাকে আমি নানাভাবে দেখাবো যে কিভাবে তোমরা এটা ট্রাই করতে পারো। সেটা তাই জন্য দেখো, এখানে আমি শসা, পেঁয়াজ, টমেটো আর দেখো একটু গাজর গ্রেট করে নিয়েছি। এখানে দেখছো ধনে পাতা কুচানো আছে আর আছে কাঁচা লঙ্কা। এখানে যদি তোমরা কেউ মনে করো যে এখানে ক্যাবেজ বা ক্যাপসিকাম ইউজ করবে, সেটাও কিন্তু ইউজ করতে পারো। এখানে আমি মেয়োনিজ ব্যবহার করব। তো দেখো, এখানে আমি এই মেয়োনিজটা ব্যবহার করেছি। তোমরা কিন্তু কেউ মনে করলে অন্য মেয়োনিজও ব্যবহার করতে পারো। এটা আজকে আমি এই দেখতেই পাচ্ছ, এই যে এই শিলটাকে খুলেছি, এটা এই যে ঢাকনাটা, এটা আমি আজকে ফার্স্ট টাইমই ট্রাই করব। এর আগে আমি ফানফুডের মেয়োনিজ ইউজ করেছিলাম। চিকেনগুলোকে দেখো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম একটু নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে। কেউ যদি মনে করো আদা রসুনের পেস্ট দেবে না, আদা রসুন কিন্তু এমনি গ্রেট করেও নিতে পারো। তোমরা যতগুলো স্যান্ডউইচ রেডি করবে সেই বুঝে কিন্তু এই পরিমাণগুলো নেবে। এগুলোকে আমি হাতে করে একটুখানি ভেঙে নিচ্ছি, ছোট ছোট করে নেব। তো এর মধ্যে আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব, আর যেভাবে করেছি রিকোয়েস্ট থাকলো সেইভাবেই ট্রাই করার। এইভাবে একবার করে দেখো, টেস্টটা কিন্তু সত্যি দারুণ হয়। তো চিকেন স্যান্ডউইচ আমরা অনেকেই নানাভাবে করে থাকি, সেই জন্যই বললাম এইভাবে একবার ট্রাই করার। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেবো আমি নুন, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিও, যারা স্পাইসি পছন্দ করো তারা একটু বেশি দিও, আর নাহলে কম দিতে পারো। কেননা আমি একটু স্পাইসি পছন্দ করি বলে গোলমরিচটা আমি একটু বেশি দিয়েছি। এবার একে একে সব উপকরণগুলো যেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখতেই পেলে যে গাজর গ্রেট করে রাখা গাজর, টমেটো কাটা, পেঁয়াজ কুচো, শসা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে বেশ একদম চামচ ভর্তি, দু চামচ মতো মেয়োনিজ। চামচে করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ঠিক চামচে করে নেড়ে চেড়েটা পোষাচ্ছিল না, সেই জন্য হাতে করেই দেখো মাখিয়ে নিলাম। এরকম করে যেন আমার মনে হয় চটজলদি হয়ে যায়। তো এটাকে পুরোপুরি মাখিয়ে নিলাম। দিয়ে এবার আমি ব্রেডগুলোকে রেডি করব। ব্রেডগুলো দেখো সাইডগুলোকে এইভাবে কাট করে নিচ্ছি। তো আজকে একটু অন্যভাবে করছি সেই জন্য, আর এই যেগুলো ব্রেডের সাইডগুলো কাট করছি সেইগুলো ফেলে দেওয়ার কিছু নেই, এইগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে। তো এইগুলো ফেলে দিও না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম রেডি করে নিতে পারো তোমরা। তো দেখো আমিও তাই করব, এগুলো দিয়ে ব্রেড ক্রাম রেডি করে নেব। এইগুলোকে দেখো একটা ব্রেডের মধ্যে আমি ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি, আর দেখো আরেকটা ব্রেডের মধ্যে আমি এইখানে টমেটো সস লাগিয়ে নেব। তো এইভাবে টমেটো সস লাগিয়ে নিলাম। এবার যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম দেখো সেইটা দিয়ে দিচ্ছি এর ওপরে। এটাকে দিয়ে আরেকটা ব্রেড এর ওপর দিয়ে দিচ্ছি। তোমরা কেউ চাইলে, আমি এটা মাঝখান থেকে কাট করছি, তোমরা যদি মনে করো কাট করবে না, কাট নাও করতে পারো, এমনিও করতে পারো। তো দেখো আমি এইভাবে কাট করে নিচ্ছি, আর যখন এটা দেবে আর একটুখানি একটু বেশি করে হাত দিয়ে একটু প্রেস করবে, তাহলে কিন্তু ভেতরে যেগুলো দিলে সেগুলো কিন্তু একটুও বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে এটা কিন্তু ভেতরে থাকবে। তো দেখো বাটার দিয়ে দিয়েছি আমি, বাটার দিয়ে প্যানটা যেই গরম হয়ে গেছে এর মধ্যে দেখো আমি এইগুলোকে উল্টে দিয়েছি। এক হাতে যেহেতু ফোনটা ছিল তোমাদের আর উল্টানোটা দেখালাম না, তো দেখতেই পাচ্ছ বেশ ফ্রাই হয়ে গেছে, আর ভেতরটা দেখো একদম এরকম হয়ে গেছে, খুব সুন্দর এরকম হয়ে গেছে। আর কেউ যদি মনে করো, দেখো এটা আমি রেখেছি এমনি দেখাবার জন্য, যে কেউ যদি ভাবো যে বাটারে আর ফ্রাই করবো না, সেটাও করতে পারো। রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্যান্ডউইচের রেসিপি। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।